তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন অস্থির একটা ঝর্ণা, এটা আপনারা যদি মাছে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের মাছের প্রজাতি প্রাণবন্ধ এবং সুস্থ থাকবে, অক্সিজেনের চাহিদা পূরণ হবে। বিশেষ করে মাছ আপনার সাদা মাছ যারা চাষ করেন তাদের জন্য এটা খুবই অপরিহার্য, কারণ হচ্ছে সাদা মাছের বিশেষ করে আবহাওয়া খারাপ হলে মাছ কিন্তু ভাসে, মাছ জাগে, তো এটা ব্যবহার করলে মাছ জাগবে না, এটা ভালো লাগবে। এবং আপনার ছোটোখাটো পুকুর 2-3 বিঘা পুকুরের জন্য এটা খুবই ভালো। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের কাছে যে অ্যারোটরটি দেখছেন এটার নাম হচ্ছে ওয়াটার জেড অ্যারোটর। তো এটা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেমও আমরা বলে থাকি, এক একজন এক এক নামে ডাকে, এটা কোনো ব্যাপার না। তো এটার মেন নাম হচ্ছে ওয়াটার জেড অ্যারোটর। এইটার মূলত তিনটা কাজ, একটা হচ্ছে যে আপনি এক পুকুর থেকে আরেক পুকুরে পানি ট্রান্সফার করতে পারবেন, বা যে কোনো হাউজের পানি পরিষ্কার বা পানি ওঠানোর কাজে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ভেন্টুরি হিসেবে পুকুরে বা বাইফ্লক ট্যাঙ্ক, আলাজ, আরএস, বটম ক্লিনে ইউজ করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে এটা দিয়ে ঝর্ণা তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের ফুলের বাগান বা বিভিন্ন জায়গাতে ফোয়ারা তৈরির কাজে লাইটিং যে ঝর্ণাগুলো তৈরি হয় এগুলো দিয়ে তৈরি হয়। তো আমি তিনটি কাজই আপনাদেরকে এখন দেখা দিব। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে এটাতে পানি উঠাবেন কী করে। পানি উঠানোর জন্য এই যে এখানে একটা যে আউটপুটটা দেখতে পাচ্ছেন এটা লাগিয়ে নিতে পারেন। এটা হচ্ছে 3 ইঞ্চি ডেলিভারি, এটা হচ্ছে 2 HP একটি মোটর, এটা খুবই সুন্দর। নিচে নেট দেওয়ার কারণে এটার ভিতরে কোনো ময়লা টয়লা ওইভাবে আহামরি কোনো কিছু যাবে না, এটা স্মুথলি কাজ করবে। তো এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো এটা আমি এখন লাইন দিয়েছি, আপনাদেরকেও দেখাবো। তো এটা আপনারা এই যে আমার কাছে ভাসমান যেটা দেখতে পাচ্ছেন এটার উপরেও দিতে পারেন ভাসমান ড্রাম। এটা না দিয়ে যদি শুধু পানি তোলা কাজে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু দিয়ে ব্যবহার করতে পারেন। এই যে তো এটা এভাবে পানি তোলা কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটি ঝর্ণা তৈরি করে ছোটো জায়গায়, আপনি পুকুরের সাইজ যদি ছোটো হয় সেক্ষেত্রে একটি ঝর্ণা ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ঝর্ণা যেটা দিয়ে আপনারা পানির ফোয়ারা তৈরি করতে পারেন। এটা দিয়ে আপনারা বিভিন্ন ছোটোখাটো জায়গায়, পার্কে, বসত বাড়ির আঙিনায়, ছাদে আপনারা এভাবে ঝর্ণা তৈরি করতে পারেন। নিচে যদি আপনারা লাইট লাগিয়ে দেন তাহলে এটা কিন্তু সুন্দর একটি ঝর্ণা হবে এবং যথেষ্ট সুন্দর লাগবে। এটাতে যখন লাইট পড়বে তখন এটা আরও বেশি সুন্দর লাগবে। তো এইভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা যদি আরও স্পিড চান তাহলে কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করছি। এটা আরও স্পিডলি, বেশি স্পিড যারা চাচ্ছেন তারা এখানে আরেকটি সকেট আছে সেটি ব্যবহার করে আপনারা আরও স্পিড বাড়াইতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখাই। তো এটা যখন লাগানো হবে তখন এটার স্পিডটা আরও বেশি হবে, আমি একটু লাগায় দেখাচ্ছি আপনাদেরকে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন অস্থির একটা ঝর্ণা, এটা আপনারা যদি মাছে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের মাছের প্রজাতি প্রাণবন্ধ এবং সুস্থ থাকবে, অক্সিজেনের চাহিদা পূরণ হবে। এটা একটু আর একটু টাইট দিতে হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন দোকানে লুজ করতেছে, যার কারণে পানির স্পিডটা আর একটু কম হচ্ছে। আমি আর একটু স্পিড বাড়া দেওয়ার চেষ্টা করছি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু এটা লাইনটা দিয়ে দিছি, এই যে এদিক দিয়ে পানি নিচ্ছে। তো এটা ফেট টেপ দিয়ে আটকাইলে বেশি ভালো হয়, তাহলে আপনার এটা ঝর্ণাটা আরও বেশি সুন্দর হবে এবং এটা দেখতেও সুন্দর লাগবে, অক্সিজেনের চাহিদা পূর্ণ হবে। আমি আপনাদেরকে একটু পুকুরে নেমেই দেখাচ্ছি যে আসলে এটার রেজাল্টটা কী। তো আশা করছি এটা আপনারা বুঝতে পারছেন। এটা আমি যত ছোটো করব, এই যে দেখতে পাচ্ছেন এটা যত ছোটো করব তত স্পিড কিন্তু বাড়বে, এখানে স্পিড কমানো বাড়ানো যায়। তো এটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। দর্শক, পানি পর্যাপ্ত ঠান্ডা যার কারণে আমি কথা বলতে পারছি না, দুঃখিত, আমি ভিজেও যাচ্ছি, আমার মাইক্রোফোনও ভিজে যাচ্ছে। তো এই প্রোডাক্টটা আশা করছি আপনাদের পছন্দ হবে, কারণ এটা ঝর্ণা তৈরির জন্য খুবই সুন্দর। বিশেষ করে মাছ আপনার সাদা মাছ যারা চাষ করেন তাদের জন্য এটা খুবই অপরিহার্য, কারণ হচ্ছে সাদা মাছের বিশেষ করে আবহাওয়া খারাপ হলে মাছ কিন্তু ভাসে, মাছ জাগে, তো এটা ব্যবহার করলে মাছ জাগবে না, এটা ভালো লাগবে। এবং আপনার ছোটোখাটো পুকুর 2-3 বিঘা পুকুরের জন্য এটা খুবই ভালো। তো এই প্রোডাক্টগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা টিএম ইলেকট্রনিক্স মৌখারা শাখাতে পাবেন, এছাড়াও টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর শাখাতেও এটি পেয়ে যাবেন। দেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস মাধ্যমে কিন্তু আমার এই প্রোডাক্টটি নিতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিদুল ইসলাম, আসসালামু আলাইকুম।